মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়? মৃত ব্যক্তিকে আপনি যদি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে দুইটা অবস্থার কোনো একটা হবে। আপনি হয়তো আপনার মৃত ব্যক্তি নিকটাত্মীয় বাবা মা বা কাছের কেউকে দেখেছেন, দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে, তিনি কষ্টে আছেন এমনটি বোঝা যাচ্ছে। ধরুন তিনি খুব ক্ষীণকায়, খুব চিকনা, ক্ষুধার্ত, কষ্ট পাচ্ছেন, আপনার কাছে কিছু চাচ্ছেন, বা এমন কিছু যেটা দেখে আপনার মানসিক অস্থিরতা বেড়ে গেছে, আপনি মনে করছেন তিনি বোধহয় কষ্টে আছেন। তাহলে আপনি তার পক্ষ থেকে প্রথমত আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তিগফার করবেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি ওনাকে মাফ করেন। দ্বিতীয়ত, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে দান সাদাকা করবেন তার তরফ থেকে। মৃত ব্যক্তির জন্য আরো যা যা করা যায়, উমরা করা, হজ করা, দান দক্ষিণা করা, যতটুকু তৌফিকে আছে ততটুকু তার পক্ষ থেকে করবেন, সবচেয়ে বেশি করবেন দোয়া। আর যদি তাকে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে এরকম কোনো ফিলিংস না হয়, বরং মনে হচ্ছে না তিনি ভালো আছেন, হাসি খুশি এরকম কিছু, তাহলে আল্লাহর কাছে শুকর আদায় করবেন, সুধারণা করবেন, হয়তো তিনি ভালো আছেন। কিন্তু খবরদার, আপনার স্বপ্ন কখনো ইসলামের দলিল না। আপনি স্বপ্নে কাউকে দেখলেন যে হ্যাঁ সে এরকম কোন পরিস্থিতিতে আছে, বোধহয় সে আযাবের মধ্যে আছে, এটা দিয়ে আপনি ফতোয়া দিয়ে দিলেন যে লোকটা জাহান্নামে আছে, এরকম করার কোনো সুযোগ, কারণ আলামুল গায়বের বিষয়ে একমাত্র আল্লাহ ভালো জানেন। আমরা ধারণা করতে পারি মাত্র, আপনার ধারণা কোনো কিছুকে প্রমাণ করবে না, বিধায় এ বিষয়ে সাবধান থাকতে হবে। তবে হ্যাঁ, মুর্দার জন্য আপনাদের সবসময় দোয়া করা উচিত। এ ধরনের পরিস্থিতি হলে তাদেরকে বেশি দেখলে আরো বেশি দোয়া বাড়াবো এবং তাদের জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত চাইবো, দান সাদাকা করবো। বিবাহিত মহিলারা বাবার বাড়িতে বেড়াতে গেলে কি কসরের নামাজ পড়বে নাকি পুরো নামাজ পড়বে? ভাইরা আমার, খুব দরকারি একটা প্রশ্ন। যে সমস্ত মহিলাদের বিয়ে হয়ে গেছে, তারা যখন বাবার বাড়ি যাবেন, সেটা যদি সফরের দূরত্ব হয়, অনেক দূরে অনেক জেলায় হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে গিয়ে তারা সফরের নামাজ অর্থাৎ কসরের নামাজ পড়বেন যদি তারা দু চার দিন বেড়ানোর নিয়ত করেন, কারণ সেটা তাদের মূল ঠিকানা না এবং আপাতত সেখানে বসবাসও করছেন না। তাদের মূল ঠিকানা এখন স্বামীর সাথে, স্বামীর সংসার সেটা। যদি সেখানে তাদের বাড়ি থাকে, রুম থাকে, কক্ষ থাকে, সেখানে তার একটা ঠিকানা থাকে, অথবা অনেকে সেখানে বসবাস করে স্বামী সংসার নিয়ে, তাহলে সেখানে সে পুরো নামাজ পড়বে। নর্মালি সেখানে কসর নামাজ পড়বেন, পুরো নামাজ পড়বেন না বাবা মেয়েরা, বিয়ের পরে বিবাহিত মেয়েরা। ভাইরা আমার, মহিলা মানুষ কার সাথে দেখা করতে পারবে এবং মহিলা মানুষ মারা গেলে কবরে তাকে কে রাখবে? ভাইরা আমার, মহিলার মাহরাম যারা, তারা তাকে কবরে রাখতে পারে। যেমন কথার কথা, ভাই রাখবে, বাপ রাখবে, যে কোনো মাহরাম যারা আছেন তারা রাখবে, ছেলে রাখবে, যে কোনো মাহরামরা রাখবে যথাসম্ভব। আর মেয়ে মানুষ যখন বালেগ হয়ে যাবে, তখন তার জন্য তার বাবা, তার ভাই, তার স্বামী তো বটেই, তার ছেলে, তার চাচা, এরা ছাড়া মামা, এরা ছাড়া এই যে পুরুষদের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম, তারা ছাড়া বাকি সব পুরুষরা তার সাথে পর্দা করে চলতে হবে। তিনি তাদের থেকে নিজেকে, নিজের সৌন্দর্যকে লুকানোর চেষ্টা করতে হবে। পর্দার এই বিধানটা ফরজ, এটা নারীর নিরাপত্তা, এটা নারীর সম্ভ্রম, এটা নারীর ইজ্জত, এটা নারীকে তুচ্ছ করবার জন্য নয়, এটা নারীকে ছোট করবার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোনকে পর্দার, বোনদেরকে পর্দার সাথে চলার তৌফিক দান করুন। আমাদের চোখগুলোকে আল্লাহ তাআলা জিনা থেকে, গুনাহ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।